ওয়েলকাম টু VidOnko.com। আমি তোমাদের ম্যাথ টিউটর মইনাক ব্যানার্জি। এখন আমরা চক্রবৃদ্ধি সুদের নম্বরটা পড়ব। দেখো এখানে কি বলছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 8% সুদে 3000 টাকার 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে কি লিখবো, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের সূত্রটি হলো এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এন টু দি পাওয়ার এন ইন্টু টি, যেখানে এ সমান সমান সব বৃদ্ধি মূল, পি সমান সমান আসল, আর সমান সমান সুদের হার, টি সমান সমান সময়, এন সমান সমান যে কটি পড়বে সুদ প্রাপ্ত হয়। তাহলে দেখো এখানে এ সমান সমান কত আমাদেরকে বার করতে হবে, পি সমান সমান কত বলেছে না 3000, আর সমান সমান 8%, টি সমান সমান 1.2 বছর সমান 3/2 বছর, এন সমান সমান 2, যেহেতু 6 মাস অন্তর সুদ দেয় তাহলে অতএব এ সমান সমান 3000 ইন্টু 1 প্লাস 0.08 বাই 2 ইন্টু 2×3/2 সমান 3000 ইন্টু 2.08 বাই 2 টু দি পাওয়ার 3 সমান 3000 ইন্টু 1.04 ইন্টু 1.04 ইন্টু 1.04 সমান 3374.592। এটাকে আমরা লিখতে পারি 3374.60। তাহলে এটা বেরিয়ে গেল আমাদের সবৃদ্ধি মূল। অতএব সুদ সমান সবৃদ্ধি মূল বিয়োগ আসল সমান 3374.60 বিয়োগ 3000 সমান 374.60। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ভিডঅঙ্ক.com এর সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশন পেতে ভিজিট করতে থাকো আমাদের ওয়েবসাইট VidOnko.com।